নমস্কার, আমি ডক্টর কৃতি আগরওয়াল। আমি কনসালটেন্ট অবস্টেট্রিশিয়ান, গাইনোকোলজিস্ট, ইনফার্টিলিটি এক্সপার্ট অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জন। আজকে আমরা ডিসকাস করবো একটা খুবই কমন প্রবলেম আছে, যাকে PCOS বলি, অর পলিসিস্টিক ওভেরিয়ান সিন্ড্রোম। সো সব থেকে আগে জানা দরকার যে হোয়াট ইজ PCOS। সো অনেকবার অনেক মহিলা আসে, মেয়ে আসে, অল এজেস, টিনেজার্স, রিপ্রোডাক্টিভ এজ উইমেন, যে ওদের আল্ট্রাসাউন্ডে বলছে সিস্ট আছে। তো ওটা কি সত্যি একটা খারাপ সিস্ট কি একটা নর্মাল সিস্ট যার ট্রিটমেন্টটা হতে পারে? তো আল্ট্রাসাউন্ডের রিপোর্টে যখন আমরা দেখি পলিসিস্টিক ওভারি, তো সব পলিসিস্টিক ওভারি কিন্তু পলিসিস্টিক ওভেরিয়ান সিন্ড্রোম নয়। তো আল্ট্রাসাউন্ডে পলিসিস্টিক ওভারি থাকতেই পারে। পলিসিস্টিক ওভারি কি হয়, ওটা হয় যেমন আমরা পার্ল নেকলেস পরি গলায়, তো ওভারি তেমন পিকচার হয়ে যায়, যে ছোট ছোট ডিম থাকে পেরিফেরিতে, ওটা একটা নেকলেসের মতো লাগে, তো তাকে বলা হয় পলিসিস্টিক ওভারি। কিন্তু সব উইমেন যাদের পলিসিস্টিক ওভারি আছে তারা কিন্তু পলিসিস্টিক ওভেরিয়ান সিন্ড্রোম নেই, যাকে আমরা PCOS বলি। তো আমাদেরকে বুঝতে হবে কাকে PCO আছে আর কাকে PCOS আছে। তো PCOS তখন বলা যায় যখন আল্ট্রাসাউন্ডে আমরা দেখছি পলিসিস্টিক ওভারি আছে, কিন্তু তার সঙ্গে ওদের আইদার পিরিয়ডসটা ইরেগুলার আছে, যে মাসে মাসে আসছে না বা ওষুধ না খেয়ে আসছে না, কিংবা শরীরে লোম হচ্ছে, গায়ে হচ্ছে, চিকসে হচ্ছে, হাতে হচ্ছে, পায়ে হচ্ছে, বা মুখে পিম্পলস হয়। তো পলিসিস্টিক ওভারিজ ইন আল্ট্রাসাউন্ডের সঙ্গে আমাদেরকে আইদার ইরেগুলার পিরিয়ডস দরকার, বা মুখে লোম দরকার, বা মুখে অ্যাকনে দরকার, তখনই ওকে আমরা পলিসিস্টিক ওভেরিয়ান সিন্ড্রোম বা PCOS এর নাম দিই। PCOS এ কী সিমটমস থাকে? তো যখন আনম্যারিড ফিমেলস আসে, ওরা প্রবলেম নিয়ে আসে যে ওদের পিরিয়ডসটা রেগুলারলি হয় না। কোনো পেশেন্টে 45 ডেজে পিরিয়ড আসছে, কোনো পেশেন্টে 60 ডেজ আসছে, কোনো কোনো পেশেন্ট থাকে যাদের বছরে একটা পিরিয়ড আসে বা দুটা পিরিয়ড আসে, বা এটা ওষুধ খেলেও আসে না, বা কোনো কোনো পেশেন্টে ওষুধ খেয়ে পিরিয়ডস আসে। তো এটা কেন হয়? বিকজ আমাদের ডিম বানানোটা প্রত্যেক মাসে হয় না। যখন ডিম বানানো হয় না, তো ডিম বানানোর পরে যা হরমোনসটা বডিতে রাইজ করে, যেটা পিরিয়ডকে ইন্ডিউস করে, সেটা থাকে না বডিতে, তার জন্যে পিরিয়ডসটা রেগুলারলি হয় না। সেকেন্ডলি, অনেক ম্যারিড ফিমেলস আসে যাদের পিরিয়ডসটা রেগুলারলি হয় না, তো রেগুলার পিরিয়ডস না হওয়ার কারণে ওরা ওদের বেবি হয় না, তো ওরা তার ট্রিটমেন্টের জন্য আসতে পারে। থার্ডলি, দেখা যায় ইয়াং ফিমেলস, ম্যারিড ফিমেলস, ওদের মুখে লোম আসছে, বডিতে হেয়ার আসছে, ওরা তার ট্রিটমেন্টের জন্য কিন্তু গাইনোকোলজিস্টের কাছে আসে। বা ফোর্থলি, দেখা যায় কোনো পেশেন্টের অনেক হেভি ব্লিডিং হয় 3-4 মাস পরে যখন পিরিয়ডটা আসছে, তো ওটার জন্য ওদের ইউট্রাসে একটা পলিপ হয়ে যায়, মিন্স যে ইউট্রাসে লাইনিং আছে সেটা বেশি করে গ্রো করে যায়, যেহেতু রেগুলার পিরিয়ডস হয় না। তো অনেকবার PCOS মহিলা হেভি পিরিয়ডস নিয়েও আসতে পারে। ফিফথলি, PCOS পেশেন্টস আমাদের কাছে আসে ইনক্রিজ ব্লাড সুগার্স নিয়ে, বিকজ ওদের হরমোনাল ইমব্যালেন্স থাকে, তো বডিতে একটা ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, যার জন্য ওর ওয়েটও বেশি থাকে, সুগারও বেশি থাকে। PCOS ইজ এ ভেরি কমন প্রবলেম, তো আমাদেরকে জানা উচিত যে এর জন্যে কী কী কমপ্লিকেশনস হতে পারে লাইফে। উই শুড বি অ্যাওয়ার অ্যাবাউট ইট সো দ্যাট আমরা মেজার্স নিতে পারি টু প্রিভেন্ট দ্য কমপ্লিকেশন। তো প্রথমে হচ্ছে যে PCOS এ বডিতে জেনেটিক বা হরমোনাল ইমব্যালেন্সের কারণে একটা ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, মিন্স আমাদের প্যাংক্রিয়াস ইনসুলিনটা তৈরি করছে কিন্তু সেই ইনসুলিনটা অ্যাক্ট করতে পারছে না, যাকে ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয়। তার জন্যে ব্লাড সুগারসটা বাড়তে পারে। তো প্রেগনেন্সিতেও দের ইজ সামথিং কল্ড এস জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হতে পারে, যাকে আমরা সুগার অফ প্রেগনেন্সি বলি, বা যারা নন প্রেগনেন্ট আছে তাদের লেটার ইন লাইফও ইনক্রিজ ব্লাড সুগারস বা ডায়াবেটিস হওয়ার চান্স থাকে। তো ফর দিস ওদেরকে এভরি ইয়ার, এভরি অ্যানুয়াল চেক আপ ইজ রেকমেন্ডেড উইথ ব্লাড সুগারস। তো এটা একটা নর্মাল ফাস্টিং ব্লাড সুগার নিই বা খাওয়া দাওয়া পরে ব্লাড সুগারস নিই, এটাকে স্ক্রিন করার জন্য গ্লুকোজ টলারেন্স টেস্ট হয়, স্পেসিফিক্যালি 2 আর 75 গ্রাম ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, যেখানে আপনি 75 গ্রাম গ্লুকন ডি খেয়ে 2 ঘন্টা পর ব্লাড টেস্ট করবেন। তো আমরা বুঝতে পারবো যে আপনার বডির সুগার লেভেলসটা কেমন আছে। তো যা কে PCOS আছে, এভরি ইয়ার GTT শুড বি ডান।
তো ফার্স্টলি হয়ে গেছে ডায়াবেটিস, সেকেন্ডলি পিসিওএসে কী কমপ্লিকেশন হতে পারে, যে রেগুলার পিরিয়ডস হচ্ছে না, তার জন্য যে ইউটারাসের লাইনিং আছে সেটা গ্রো করতে থাকে করতে থাকে করতে থাকে, ওটা তো শেড হচ্ছে না, ওটা তো শরীর থেকে বার হচ্ছে না, তো ইউটারাসে ক্যান্সারও হতে পারে, তার রিস্কটা স্মল আছে। তো এটা আমরা কীভাবে প্রিভেন্ট করতে পারি, এটার জন্য আমাদেরকে দরকার যে আপনাদের বছরে অ্যাটলিস্ট 3 থেকে 4 পিরিয়ড হোক, সেটা ওষুধ খেয়েই হোক, কিন্তু আমরা চাই যে সেই লাইনিংটা বডি থেকে বের হয়। থার্ডলি, পিসিওএসে হরমোনাল ইমব্যালেন্স, জেনেটিক প্রবলেম, ওয়েট গেন এসব হওয়ার জন্যে দে আর মোর অ্যাট রিস্ক ফর হার্টের প্রবলেম। তো এভরি ইয়ার আমাদেরকে একটা লিপিড প্রোফাইলও করে দেখতে হয়। ফোর্থলি, ওয়েট বেশি হওয়ার কারণে নিঃশ্বাস নিতে রাতের টাইম অসুবিধা হতে পারে, বা যা পার্টনার্স থাকে ওদেরকে অসুবিধা হতে পারে বিকজ পেশেন্টটা স্নোর করতে পারে, যাকে আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিন্ড্রোম বলি। তো পেশেন্ট ঘুমাচ্ছে, মাঝে মাঝে ঘুম থেকে উঠবে যে নিঃশ্বাস নিতে পারছে না, বা ওদের স্নোরিং হচ্ছে, তো এটাও একটা প্রবলেম আছে। সো লেট আস নাও ডিসকাস যে আমরা এসব কমপ্লিকেশনস কী করে প্রিভেন্ট করতে পারি। তো ওষুধ আমরা দিতে পারি, কিন্তু ওষুধটা তো লাইফ লং খেতে হবে, তো তার থেকে বেটার হয় আমরা কী করে ডায়েট অ্যান্ড লাইফস্টাইলকে ম্যানেজ করতে পারি। তো ফার্স্টলি, ডায়েট কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন পিসিওএস। তো যদি দেখা গেছে আপনার ওয়েট 100 কিলোজ আছে, যদি আপনি 10% বডি ওয়েটও লুজ করেন, 10 কিলো যদি লুজ করেন, তো আপনার পিরিয়ডটা রেগুলারাইজ হবে, আপনার বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমবে, যাতে পরবর্তীতে সুগার হওয়ার চান্সেসটাও কমবে। তো ফার্স্টলি, ডায়েট এর জন্য আমাদেরকে খুব স্পেসিফিক হতে হবে। তো পিসিএস ডায়েটে রেকমেন্ড করে যে আমরা ফ্রেশ ফ্রুটস খাই, বিকজ তাতে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে, যেটা ওভারিজে ইনফ্লামেশনকে কমাবে। সেকেন্ডলি হচ্ছে আমাদেরকে সুগারি ফুড খেতে বারণ আছে ইন পিসিওএস। সুগারি ফুড বলতে ম্যাদা, ফ্রাইড ফুডস, পটেটো, রাইস অ্যান্ড কার্বোহাইড্রেট রিচ ফুড আছে, দ্যাট উই শুড অ্যাভয়েড, বিকজ তাতে আমাদের ব্লাড সুগার বাড়তে পারে, ডায়াবেটিসের কমপ্লিকেশন বাড়তে পারে। সো লাইফস্টাইলে ইট ইজ রেকমেন্ডেড টু অ্যাভয়েড স্মোকিং যাদের পিসিওএস আছে, বিকজ এনিওয়েজ জেনেটিক আর হরমোনাল প্রবলেমের জন্য একটা রিস্ক থাকে হার্টে প্রবলেম হওয়া, আর যদি আমরা স্মোকিং করি বা ফ্যাটি ফুড খাই তাতে আর হার্টে প্রেশার পড়বে, সো দে শুড অলসো অ্যাভয়েড স্মোকিং। ফোর্থলি হচ্ছে একটা হেলদি ওয়েট মেনটেন করতে হবে। তো হেলদি ওয়েট বলতে গেলে ইটস নট জাস্ট অ্যাবাউট দ্য ওয়েট, আমাদের যা ওয়েস্ট সার্কামফারেন্স আছে বা পেটে যা চর্বি আছে তাতে সবথেকে বেশি চান্সেস থাকে ফর ইনক্রিজ ব্লাড সুগার। তো পেটের চর্বিটা কমাতে হবে ডেলি ওয়াকিং করে, অ্যাটলিস্ট 30 মিনিটস অফ এক্সারসাইজ ইজ রেকমেন্ডেড সপ্তাহে 5 দিন করে, আর 150 মিনিটস অফ এক্সারসাইজ উইকলি টু মেনটেন আ হেলদি বডি ওয়েট। তো ইট অ্যান্ড অলসো আমাদেরকে এভরি ইয়ার সুগার টেস্টও করতে হবে, সো দ্যাট ডায়াবেটিসটা আর্লি ডিটেক্ট হতে পারে। তো এইসব করে আমরা কমপ্লিকেশনসকে প্রিভেন্ট করতে পারি ইন কেস অফ পিসিওএস। পিসিওএসের ডায়াগনোসিসের জন্যে আমাদেরকে 2টা জিনিস লাগে আউট অফ 3 থিংস, ঠিক আছে? তো 3টা জিনিস হচ্ছে, একটা তো আল্ট্রাসাউন্ডে পলিসিস্টিক ওভারিজ, সেকেন্ড হচ্ছে যে ইরেগুলার পিরিয়ডস, থার্ড হচ্ছে যে আমাদের বডিতে আইদার এক্সেসিভ হেয়ার আছে বা পিম্পল আছে। সো এই 3 থেকে আমাদেরকে 2টা দরকার। যদি আমাদের পিরিয়ডসও ইরেগুলার হয়, বডিতে এক্সেস হেয়ারও আছে, তো আমাদেরকে আল্ট্রাসাউন্ড দরকার নেই। এই 2টা জিনিস দেখেই আমরা বলতে পারি যে এটা পিসিওএস আছে। কিন্তু যদি আমাদের পিরিয়ডসটা রেগুলার আছে কিন্তু মুখে অ্যাকনে আছে, তো মুখে অ্যাকনে প্লাস আল্ট্রাসাউন্ডে যদি পিসিও ওভারিজ আছে, তো ওটাকেও পিসিওএস বলা যায়। তো পিসিওএসের ডায়াগনোসিসের জন্য আইদার উই রিকোয়ার পলিসিস্টিক ওভারিজ আল্ট্রাসাউন্ডে বা ইরেগুলার পিরিয়ডস বা মুখে লোম বা অ্যাকনে। তো এই 3টা থেকে 2টা ক্রাইটেরিয়া দরকার টু গিভ আ ডায়াগনোসিস অফ পিসিওএস। তো এখন আমরা কী ট্রিটমেন্ট করতে পারি, সেটা ডিপেন্ড করে যে আপনি এখন ম্যারিড কি আনম্যারিড। যদি আপনি আনম্যারিড আছে, তো আমাদের গোল অফ ট্রিটমেন্ট হচ্ছে আপনার পিরিয়ডকে রেগুলারাইজ করা। তো পিরিয়ড রেগুলারাইজেশনের জন্য ওষুধ থেকে আগে আপনাকে ডায়েট আর লাইফস্টাইলে ফোকাস করতে হবে, বিকজ 10% বডি ওয়েট লুজ করলে আপনার ওভুলেশনটা রেগুলার হয়ে যাবে।
তো পিরিয়ড রেগুলারাইজ করার জন্যে যারা আনম্যারিড আছে ওদেরকে আমরা দু রকমের হরমোনাল ট্যাবলেট দিতে পারি। সেটা ডিপেন্ড করে যে আপনার আদার সিমটমটা কী আছে। যদি আপনার মুখে চুল আছে, অ্যাকনে আছে, তো আমরা আপনাকে হরমোনাল পিলস দিতে পারি যাতে আপনার লোম কম হবে, অ্যাকনে কম হবে। কিন্তু ওটা আপনাকে মিনিমাম 3 to 6 months নিতে হবে, তারপরেই আপনারা লোম আর অ্যাকনে রিডাকশনটা দেখবেন। কিন্তু 6 মাস পরে যখন আপনারা ওষুধ স্টপ করবেন, আবার সেই সিমটমসটা এসে যাবে। সো ডায়েট অ্যান্ড লাইফস্টাইল চেঞ্জ করাই আমাদের একটা পারমানেন্ট সলিউশন ফর PCOS। নাও কামিং টু দ্য সেকেন্ড পার্ট অফ পপুলেশন, যেমন উইমেন যাদের বিয়ে হয়ে গেছে, তার একটা বাচ্চা চায় কিন্তু ওদের পিরিয়ডসটা ইরেগুলার হচ্ছে, তো ওদের জন্য আমরা কী ট্রিটমেন্ট করতে পারি। সেটাও 2-3 রকমের ট্রিটমেন্ট হচ্ছে। একটা তো হচ্ছে ট্যাবলেটস দিয়ে আমরা ডিম্বানানুটা করতে পারি, তাতে যদি প্রেগনেন্সি হয়ে যায় তো ভালো। অনেক পেশেন্ট থাকে যাদের ট্যাবলেটস খেয়েও প্রেগনেন্সি হচ্ছে না, ট্যাবলেটস খেয়েও ডিম্বানানু হচ্ছে না, তো তাদেরকে ইঞ্জেকশন দিতে হবে ডিম্বানানুর জন্যে। বা অনেক পেশেন্ট থাকে যাদের ট্যাবলেটস ইঞ্জেকশনস দিয়েও প্রেগনেন্সি হচ্ছে না, সো ফর দোজ কেসেস বেস্ট হচ্ছে যে IVF-এ যাওয়া বা টেস্ট টিউব বেবি। অ্যাপার্ট ফ্রম দিস কিছু ভিটামিনস আমরা দিতে পারি PCOS-এ, যেমন মায়োআইনোসিটল আছে, কাইরোআইনোসিটল আছে, যেটা ওভারিজে ইনফ্লামেশনকে কম করে, কিন্তু তার ইফেক্টটা স্টিল আন্ডার স্টাডি আছে। অলসো আমরা মেডিসিনস দিই যাতে যে আপনার ব্লাড সুগারটা বাড়ে না আর আপনাকে ওয়েট লসেও হেল্প হয়, যেমন হচ্ছে মেটফরমিন। তো এই ভিডিওর মাধ্যমে আমরা বুঝে গেছি PCOS কী আছে, কী সিমটমস হতে পারে, কী ট্রিটমেন্ট আছে, কী কমপ্লিকেশনস আছে। তো যদি আপনার PCOS ডায়াগনোসিস হয়েছে বা সন্দেহ আছে ডায়াগনোসিস নিয়ে, তো আপনি একটা গাইনোকোলজিস্টের সঙ্গে দেখা করুন, কনসালটেশন করুন, টু আন্ডারস্ট্যান্ড ইয়োর প্রবলেম, টু গেট আ সলিউশন টু ইয়োর প্রবলেম। আর আপনাদের বুঝে গেছেন কী কমপ্লিকেশনস আছে, আপনি যদি এই রোগকে পুষে রাখবেন তো বড় কমপ্লিকেশন হতে পারে, তো আগে কনসাল্ট করলে আপনি কমপ্লিকেশনসকে প্রিভেন্ট করতে পারেন। আর PCOS নিয়ে আপনাদের কিছু কোয়েশ্চেন্স থাকলে আপনি নিশ্চয়ই আমাদেরকে কোয়েশ্চেন্স পাঠান, উই উইল ডেফিনেটলি রিপ্লাই।